জাতীয় শ্রমিক লীগ খালি সর্তানা 2024-2027 নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বক্তিয়ারউদ্দিন খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তারউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী 3 বছরের লাই নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এডে মোহাম্মদ আলী স্বপনের সভাপতি এবং মোহাম্মদ আলী আসগর সোহেলের সাধারণ সম্পাদক করে 46 সদস্যের কমিটির নাম প্রকাশ করা হয়। মহানগর হালিশর্তানার যে কমিটিটা দিয়েছে আগামীতে বরপল চত্র হোক হালিশর্তানার আওতায় যেখানে প্রতিনিধিত্ব হবে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে জননেত্রীর নির্দেশনায় আমাদের জাতীয় শ্রমিক লীগ হালিশর্তানও বাহা দিয়েছে, তাই আমাদের কাজ করে দেখাতে হবে। বিজ্ঞপ্তিত নতুন কমিটির সদস্য হল তারা দীর্ঘদিন রাজনৈতিক দক্ষতা হাজে লাগাই দলরে আগাই লই যাইব বলে প্রত্যাশা জানানো হয়। ফেব্রুয়ারি 7 তারিখ রবিবার বিকালে উপলক্ষে চট্টগ্রাম নগরীর খালি শহর বরফুলা লাহার একান কমিটি সেন্টারত জাতীয় শ্রমিক লীগ খালি সর্তানার নবগঠিত পরিচিতি সভার আয়োজন করা হয়। এডে নতুন কমিটিটি ফুল দিয়ে বরণ এবং শপথ গ্রহণ করানো হয়। কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলী স্বপনের সভাপতিত্বে উপস্থিত আছেন নতুন কমিটির মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আসলামউদ্দিন, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শামসুল আলম। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আসগর সোহেলের পরিচালনায় এডা আরও উপস্থিত আছেন এস এম আরিফুল হক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফরিদুদ্দিন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাগির আলম, সাদ্দাম সহ বিভিন্ন লাহাতনাগত শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও কর্মী। ইয়ে কাজ করে ফেললে বলে আর কমিটি কেন দিয়ে আপনারা আরও কমিটির যে মেম্বার কিনা আসুন সৃজন বিশিষ্ট সবাইকে একত্রিত করে আমরা যে কোনো শ্রমিক বান্ধবদের যে কোনো সুবিধা অসুবিধা সবাই যেন একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সবাই যেন একসাথে কাজ করতে পারে। চট্টগ্রাম মহানগর হালিশহর থানা আরার উদ্দে আস্থা রেখে দে আজই আরা হালিশহর থানা শ্রমিক লীগের দায়িত্ব দিচ্ছি। আরা জননেত্রী শেখ হাসিনার মিশনের শ্রমিক বান্ধন উগে স্মার্ট শ্রমিক বান্ধন সরকার হিসাবে কীভাবে জননেত্রী শেখ হাসিনালে হাজ করিতে পারি সেই হিসেবে ইয়ন রক্ষ রাহি আরা ইনশাল্লাহ আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করিয়ে এনে হালিশহর থানা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার একটা সুশৃঙ্খল শ্রমিক লীগ হিসাবে আমরা রাজপথে থাকবো। পরিচিতি সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ মরহুম এম এ আজিজ ও সাবেক এমপি মরহুম ডাক্তার আফসারুল আমিনুর, হাবর জিয়ার গিজ্জি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাল করিমুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করছি। লীগের যে নির্দেশনা আজকে আলিশহর থানার কমিটি করা আলিশহর থানার শ্রমিক লীগের কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃবৃন্দকে মহানগরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা হচ্ছে শ্রমিক, আমরা সবসময় শ্রমিকের পাশে থাকার জন্য চেষ্টা করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ এস এম আরিফুল হক। আমাদের সংগঠনের জাতীয় ফেডারেশনের নেতৃবৃন্দরা সবাই উপস্থিত হয়েছেন, সবাই মিলে মিশে যেন এই হালিশহর থানাকে শক্তিশালী করে শ্রমিক বান্ধব হালিশহর থানা সংগঠন যেন উপহার দিতে পারে। সি প্লাস চট্টগ্রাম।